নমস্কার বন্ধুরা, মিষ্টি হোম কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি খুব কম সময়ের মধ্যেই ঘরোয়া কিছু পদ্ধতিতে কীভাবে মোচা ঘণ্ট তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে বানিয়ে দেখাবো। এভাবে মোচা ঘণ্ট বানালে স্বাদে হয় সত্যি অপূর্ব। এখানে আমি একটা মোচা নিয়েছি, এবার সব মোচাগুলিকে ছাড়িয়ে নিতে হবে। মোচার ভেতরে যে শীষগুলো থাকে সেগুলোকে সবগুলোর থেকে আলাদা করে নিতে হবে। প্রথমে আমি মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি সব মোচা ছাড়িয়ে নিয়েছি ও শীষগুলোকেও বের করে নিয়েছি। এবার আমি হলুদ জলের মধ্যে মোচাটাকে কেটে নেব। হলুদ জলের মধ্যে যদি মোচা কাটা হয় তাহলে মোচা কাটার সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় না। দেখো, মোচা কাটা হয়ে গেছে। এবার মোচাটাকে আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। মোচাটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, 2-3টা সিটি দিয়ে নেব। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চটকে নেব। মোচা চটকে নিলে তাহলে যখন রেসিপিটা আমি করব তখন ভালো করে একসঙ্গে মিশে যাবে। এবার আমি এখানে নিয়েছি ভোগ চাল। ভোগ চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে ভোগ চালটাকে ভেজে তুলে নিতে হবে। ভাজার সময় আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু ঘন ঘন নাড়তে হবে, তাহলে সব দিকে এপাশ ওপাশ ভালো করে চালটা ভাজা হবে। দেখো, চালটা ভাজা হয়ে গেছে, এবার চালটাকে তুলে নিতে হবে। এখানে আমি দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও ভেজে নেব কিছুক্ষণের জন্য। আলুটা ভাজার সময় আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে একসঙ্গেও আলুটা দিয়ে বসিয়ে দিতে পারো মোচা, কিন্তু আমি একটু আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। মোচার আলু যদি ভেজে নেওয়া যায় তাহলে আলুর কালারটাও সুন্দর আসে আর খেতেও একটু অন্যরকম ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে তাতে দিয়ে দিব গোটা জিরে, এলাচ, লং, দারচিনি। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি, সেই মশলাটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। মশলার মধ্যে আমি নিয়েছি জিরে, আদা, লঙ্কা, সামান্য ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে মোচাটাকে দিয়ে দিলাম। মোচার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি মোচাটাকে এভাবে 2 মিনিটের জন্য রেখে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার আরও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিতে হবে। মোচা যত বেশি নাড়া যায় তত তাড়াতাড়ি হয়ে যায়। এবার মশলা ধোয়া জলটা অল্প সামান্য পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। মোচাটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি টুকরো টুকরো করে টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোর সঙ্গে মোচাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এবার দিয়ে দিলাম আরও কিছুটা জল। জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তাহলে আমার মোচাটার সঙ্গে আলুটা ভালো করে মিশে যাবে, আলুগুলোকেও সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি 5 মিনিট পরে। দেখো, মিশে গেছে আলুগুলোও, দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু মশলার সময় আমি লঙ্কা দিয়েছিলাম
তাই এখানে আমি দুটোই কাঁচা লঙ্কা দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দিবে। এবার ভেজে রাখা ভোগ চালটা আমি ছড়িয়ে দিচ্ছি। ভোগ চালের সঙ্গে মোচাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে যদি বাড়িতে কখনো মোচা ঘন্ট ট্রাই করো তাহলে চাল মোচা আলু সব কিছু একসঙ্গে দিয়ে দিতে পারবে। এবার আমি স্বাদ মতো কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে। মোচা ঘণ্টর মধ্যে যদি ভোগ চাল দেওয়া হয় তাহলে স্বাদে হয় অপূর্ব। একবার বাড়িতে তোমরা এভাবে ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এবার আমি সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলার সঙ্গে মোচাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার নামানোর আগে আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম। দেখো চালটাও সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিতে যদি এখনও কেউ তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন রেসিপি তোমরা সবার আগেই পেয়ে যাবে। মোচা ঘণ্ট হয়ে গেছে, আমি পরিবেশনও করে নিয়েছি। এভাবে তোমরা বাড়িতে একবার মোচা ঘণ্ট তৈরি করে তোমাদের প্রিয় মানুষদেরকে পরিবেশন করতে পারো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।